সুপ্রভাত বন্ধুরা আজ হল ষোলো নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল পুলিশের চাকরি প্রত্যাশীদের বিনামূল্যে শারীরিক প্রশিক্ষণ শিবির বুধবার থেকে আরম্ভ হাইলাকান্দিতে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বারো বছর পর কুশির জয় ভারতের বিশ্বকাপ ফাইনালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল ফাইনাল পর্যবসিত হল স্বামী ফাইনালে জোড়া শতরানের পর সাত উইকেট স্বামীর নিউজিল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ নিয়ে দশে দশ টিম ইন্ডিয়ার শিলচর দলাইয়ে দুই সন্তানের জননীর জননির্জুলন্ত লাশ উদ্ধার খুন করা হয়েছে আমাদের মেয়েকে অভিযোগ বাবার বাড়ির লোকদের তীব্র চাঞ্চল্য এলাকায় এক চাঞ্চল্যকর ও জঘন্য ঘটনা বন্দুকে খুন করে কাটা মাতা হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ এক যুবকের সন্ধ্যা বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর সোনা টাকার ব্যাগ চিন্তাই নিলাম বাজারে চাঞ্চল্য এলাকা জুড়ে হাইলাকান্দি বৈরবী থেকে গৌহাটি যাত্রী ট্রেনের ভাবনায় রেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দু মাসের মধ্যে এবার এনআরসির কেলেঙ্কারির জন্য আগামীকাল আদালতে উপস্থিত হতে হবে প্রতি খাজেলাকে বদরপুর বিধানসভা কেন্দ্রে আলুর বীজ কেলেঙ্কারি কৃষকদের বাদ দিয়ে বীজ গেল রাজনৈতিক নেতাদের কাছে আবার ট্রেনে অঘটন দিল্লি দারবাঙ্গা এক্সপ্রেসে ভয়াবহ আগুন লাফিয়ে নামলেন যাত্রীরা নিয়তির নির্মম পরিহাস স্বামীর অস্থি বিসর্জন দিতে গিয়ে মৃত্যু পাতারকান্দি লোয়ারপুয়ার এক মহিলার কালী পূজায় অশ্লীল নিত্য শিলচর জানিগঞ্জে সমালোচনার জ্বর দুঃখ প্রকাশ করে বিতর্কের অবসান চাইল পূজা কমিটি কাসারে ছেচল্লিশ হাজার একাউন্টে পি এম কিষানের পনেরোতম কিস্তির দুই হাজার টাকা শুনাই নদীতে এক লক্ষ মাসের পোনা সারলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় উত্তেজনার পাশাপাশি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দোলাইয়ে বুধবার সকালে দোলাই থানার অন্তর্গত জয়দনপুরে এই কাণ্ডটি ঘটেছে বদরুল ইসলাম লস্করের স্ত্রী তাহেরা বেগম লস্করের ঝুলন্ত লাশ গড়ের পাশেই উদ্ধার হয় এই খবর সরিয়ে পড়তে বদরুলের বাড়িতে বীর জমান লোকরা ছুটে আসেন গৃহবধূর বাবার বাড়ির লোকেরা তারা সরাসরি অভিযোগ করেন তাহেরা বেগমকে খুন করা হয়েছে শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন তারা গৃহবধূর মা কাঁদতে কাঁদতে জানান স্বামীসহ পরিবারের লোকেরা তার মেয়েকে প্রায়ই মারপিট করতেন মঙ্গলবার রাতেও তাহেরা বেগম ফোন করে জানিয়েছিল তাকে ব্যাপক মারপিট করা হচ্ছে এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে দোলাই পুলিশ ছুটে আসেন জেলা প্রশাসনের তরফে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যাত্রা কর্মকার ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্তের পর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ওই এলাকায় বাড়ি ফেরার পথে জুয়েলারি মালিকের টাকা ও স্বর্ণালংকারের বেগ চিন্তাই নিলামবাজারে বাজারে ঘটনা ঘিরে চাঞ্চল্য সরিয়েছে এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাত আনুমানিক দশটা নাগাদ নিলাম বাজারের লোকনাথ জুয়েলারির সত্ত্বাধিকারী দত্ত প্রতিদিনের মতো দোকান বন্ধ করে দোকানে থাকা সোনার উপাসহ নগদ টাকা বাড়িতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দুই বাইকারোহী দত্তের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক তদন্তে নামেন নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার ওসি নিলামবাজারের একাধিক দোকানের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন রূপা এবং নগদ টাকা হুইয়ে কান্নায় বেঙ্গে পড়েছেন ব্যবসায়ী অপু তবে শেষ খবর পাওয়া পর্যন্ত চিন্তাই হওয়া সোনারুপা বা টাকার পরিমাণ নিশ্চিত করে জানা যায়নি ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত পুলিশের চাকরি প্রত্যাশীদের বিনামূল্যে শারীরিক প্রশিক্ষণ শিবির বুধবার থেকে আরম্ভ হয়েছে হাইলাকান্দিতে এদিন প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষার্থী বাসাই পর্ব অনুষ্ঠিত হয়েছে হাইলাকান্দি এস এস কলেজের মাঠে পাঁচ শতাধিক প্রশিক্ষার্থী বাসাই পর্বে অংশ নেন এদের মধ্যে তিনশো প্রশিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে উল্লেখ্য অসম পুলিশের সহযোগিতায় পনেরো দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে দ্বিতীয় প্রশিক্ষণ শিবিরটি আগামী এক ডিসেম্বর থেকে লালায় অনুষ্ঠিত হবে দুটো প্রশিক্ষণ শিবিরে পুলিশ এবং সিআরপিএফ অফিসাররা প্রশিক্ষণ দেবেন বলে জানান যুব মোর্চার জেলা সভাপতি মিলন দাস নিয়তির নির্মম পরিহাস স্বামীর অস্থি বিসর্জন দিতে গিয়ে মহিলার করুণ মৃত্যু এই মর্মান্তিক ঘটনায় বৃহত্তর লোয়াইরপু এলাকায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে ঘটনার বিবরণে জানা যায় গত বছর নিজ বাড়িতে মারা যান স্থানীয় করিহাই শিলিং এলাকার বাসিন্দা ফণীন্দ্রনাথ রেকে যান স্ত্রী তিন কন্যা সহ এক পুত্র সন্তান গত কয়েকদিন আগে স্বামীর অস্থি বিসর্জন সহ গোয়ায় পিণ্ডদানের উদ্দেশ্যে বাড়ি থেকে তীর্থের জন্য বের হন মৃতের স্ত্রী ও পুত্র তারা ট্রেনে চেপে প্রথমে পৌঁছে যান উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সেখানকার ত্রিবেণী সঙ্গমে তারা অস্থিদান পর্ব সারেন তারপর গত শনিবার দুপুরে পেটের বেতা অনুভব করেন প্রয়াত ফণীন্দ্রবাবুর স্ত্রী সুপ্রভা নাথ এতে তাকে সঙ্গে সঙ্গে সেখানকার এক সরকারি হাসপাতালে ভর্তি করেন তার পুত্র পার্থনাথ কিন্তু শেষ রক্ষা হয়নি সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরে মৃতদেহ বাড়িতে আনার জন্য ব্যবস্থা করা হয় বুধবার দুপুরে অ্যাম্বুলেন্স যুগে মৃতদেহ বাড়িতে এসে পৌঁছায় এতে কান্নায় বেঙ্গে পড়েন পরিজনেরা এবার আদালতে উপস্থিত হতে হবে এনআরসির প্রাক্তন রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলাকে জাতীয় নাগরিকপঞ্জী অর্থাৎ এনআরসি উন্নীতকরণের নামে আসামে হওয়া বেলাগাম কেলেঙ্কারি সম্পর্কিত দায়ের করা এক মামলার জন্য আদালত প্রতীক হাজেলাকে সমন পাঠিয়েছে উল্লেখ্য কেগের প্রতিবেদনের ভিত্তিতে সাংস্কৃতিক কর্মী লুইত কুমার বর্মন কামরূপ মহানগর জেলাও ও দায়রা জজের আদালতে একটি মামলা দায়ের করেছিলেন এনআরসির নামে হওয়া ব্যাপক দুর্নীতির বিষয়ে কেগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল এবং তার ভিত্তিতে লুইত কুমার বর্মন মামলাটি দায়ের করেছিলেন আগামীকাল অর্থাৎ সতেরো নভেম্বর প্রতীক হাজেলাকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে জানিগঞ্জের কালীপুজোয় বিনোদনের নামে অশ্লীল নৃত্য পরিবেশনকে ঘিরে এখন সমালোচনার জ্বর বইছে মঙ্গলবার রাতেই পরিবেশিত হয় এই বিতর্কিত নৃত্য রাজস্থানের শিল্পী সোনা দেবীর লোকনৃত্য পরিবেশনকে ঘিরে সূচনা হয় বিতর্কের সোশিয়াল মিডিয়ায় নৃত্য পরিবেশনের দৃশ্য লাইভ করেন নেটিজেনরা শুধু নেটিজেনরা নন লাশ শিল্পীর নৃত্যে অঙ্গভঙ্গি ও আবেদন অনেকেই দেখেছেন অশ্লীলতা কেউ কেউ বলেছেন এটা অপসংস্কৃতি কবির শহর বাসা শহীদের শহরে এমন অপসংস্কৃতির আমদানি কিভাবে করতে পারল জানিগঞ্জ পুজো কমিটি এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শিলচরের সচেতন মহলে এদিকে দুঃখ প্রকাশ করে বিতর্কের অবসান চাইল পূজা কমিটি অরুণাচল প্রদেশের রুকচিন জেলায় এক জঘন্য খুনের কাণ্ড ঘটল অভিযুক্ত তার বন্ধুকে দা দিয়ে কুপিয়ে তার শিরচ্ছেদ করে হাতে মুন্ডু নিয়ে থানায় আত্মসমর্পণ করে জানা যায় ওই যুবকের নাম শিবু বৈশ্য অরুণাচল প্রদেশের একজন কৃষক বুধবার দুপুর বারোটার দিকে রুকচিনের এনএইচ পাঁচ এক পাঁচের কাছে একটি দান কেতে দাঁড়ালো হাতিয়ার দিয়ে শিবু তার বন্ধু অজয় দাসের শিরচ্ছেদ করে ঘটনার পর অভিযুক্ত খুন হওয়া যুবকের কাঁটা মাথা হাতে নিয়ে রুকচিন থানায় প্রবেশ করে তবে ঘটনার কারণ জানা যায়নি ঘটনাটি এখন অসম অরুণাচল সীমান্তের রুকচিনে আলোড়ন সৃষ্টি করেছে অভিযুক্তকে রুকচিন পুলিশ গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে ট্রেনে আবার অগটন মাত্র চার মাসের মাথায় আবার ভয়াবহ অগ্নিকাণ্ড ট্রেনে উত্তর প্রদেশে দাউদাউ করে জ্বলল দারবাঙ্গা এক্সপ্রেস আগুনের গ্রাসে তিনটি কামরা তবে কিভাবে আগুন লেগেছে তাই কোনো স্পষ্ট নয় আগুন দর্তী কামরা থেকে লাফিয়ে নেমে পড়েন যাত্রীরা এ ঘটনায় আট যাত্রী জখম হয়েছেন বলে খবর পাওয়া গেছে তাদের অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় ওই এলাকায় এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের কুন্তি থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে দেশের আট কোটিরও বেশি কৃষককে আঠারো হাজার কোটি টাকারও অধিক অর্থ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির পনেরোতম কিস্তি হিসাবে প্রদান করেন এর ফলে শিলচর কাসারেও ছেচল্লিশ হাজারের অধিক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোতম কিস্তি হিসাবে দুই হাজার টাকা করে জমা হয়েছে বৈরবী থেকে গৌহাটি পর্যন্ত হাইলাকান্দি হয়ে যাত্রী ট্রেন চালানোর চিন্তাভাবনা করছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ রেলের এই চিন্তা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দু মাসের মধ্যে বুধবার বৈরবী থেকে হাইলাকান্দি হয়ে যাত্রী ট্রেন চালুর দাবিসহ একাধিক দাবি নিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকপত্র পেশ করা হয়েছে হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী কাটাকাল জংশনে দূরপাল্লার ট্রেন স্টপেজ দেওয়ারও দাবি জানানো হয়েছে জাতীয় রিভার রেঞ্জিং প্রোগ্রামের অধীনে বুধবার দলাইয়ের দর্মিহাল গ্রান্টে সুনাই নদীতে এক লক্ষ মাসের পোনা সারলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এদিন বিভাগীয় আধিকারিক স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও দলীয় কার্যকর্তাদের উপস্থিতিতে নদীতে মাসের পোনা সারেন তিনি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বীজ বন্টন নিয়ে বদরপুর এলাকায় নতুন করে কেলেঙ্কারির খবর পাওয়া গেছে অভিযোগ অধিকাংশ বীজ চলে গেছে রাজনৈতিক দলের হাতে এ নিয়ে সচেতন মহলে বিভিন্ন প্রশ্ন উকি মারছে সাধারণ কৃষকদের বাদ দিয়ে রাজনৈতিক দলের হাতে আলুর বীজ তুলে দেওয়া হলো কেন এ নিয়ে বদরপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে জানা গেছে বদরপুর সার্কুল এলাকায় এই মরসুমি ক্ষেতের জন্য আলুর বীজ সরকারিভাবে এসেছে কিন্তু প্রকৃত কৃষক যারা তারা কোনো আলুর বীজ পাননি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন